ইনফরমেশন ইনফরমেশন হচ্ছে বিজনেসের জন্য একদম কি বলবো অক্সিজেন স্বরূপ। আপনার কাছে যত বেশি ইনফরমেশন আছে আপনারা তত বেশি রিচ থাকবেন। এই বিজনেসের জন্য একদম প্রাণের মতো, আপনাদের যেমন প্রাণের প্রাণটা খুব ইম্পর্টেন্ট, বিজনেসের জন্য ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। এখন ইনফরমেশনগুলো কখন ইম্পর্টেন্ট, যখন সেটা অর্গানাইজড ওয়েতে রাইট টাইমে রাইট পার্সনের কাছে যাচ্ছে তখন ইম্পর্টেন্ট। ধরো আপনার কাছে অনেক ইনফরমেশন আছে কিন্তু এটা অর্গানাইজড ওয়েতে নেই, ধরেন আপনার কাছে অনেকগুলো মানুষের ডেটা আছে কিংবা অনেক কোম্পানির ডেটা আছে, অনেক কিছু আছে যেটা অর্গানাইজ করা নাই, সাজানো নাই, তখন কিন্তু সেটা খুব একটা ইউজফুল হবে না, কারণ এটা অর্গানাইজ করা নাই। তো এটা ইম্পর্টেন্ট হবে কখন, এটা ইউজফুল হবে কখন, যদি আমি সেটাকে ভালো মতো সাজাই, একটা প্রপার প্যাটার্ন দিতে পারি, আমি যখন বুঝতে পারবো এখান থেকে কিছু একটা বের করা যাবে তখনই সেটা ইউজফুল হবে। আচ্ছা ধরেন সবার কাছে তো ফোন ছিল, ফোন সবাই ইউজ করেনি, ধরেন যখন ওই বাটন ফোনগুলো আস্তে আস্তে কমে যাচ্ছিল ধরেন এবং টাচ ফোন বাড়তেছিল, তখন যে বিজনেস অর্গানাইজেশনের কাছে প্রপার ইনফরমেশন ছিল ট্রেন্ডটা বুঝতে পারতেছিল যে বাটন ফোনের সেল আস্তে আস্তে কমতেছে, ধরেন এরকম একটা গ্রাফ তারা পাচ্ছে যে আস্তে আস্তে সেলটা ডাউনওয়ার্ড হচ্ছে, তাদের জন্য এটা ডিসিশন মেক করাটা ইজি হয়েছে না? দেন টু সুইচ টু সামথিং বেটার দেন বাটন ফোন, আবার দেখতেছে তারা এই গ্রাফের পাশাপাশি এমন একটা গ্রাফ যেখানে দেখা যাচ্ছে নতুন টেকনোলজির স্মার্টফোনগুলো আপার একটা গ্রাফ শো করতেছে, এটার সেল আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এই বিজনেস অর্গানাইজেশন ধরলাম এটার নাম এক্স ওয়াই জেড অর্গানাইজেশন, এরা সামহাও এদিকে সুইচ করতেছে না, তারা একটা ডিসিশন মেক করতে পারতেছে না, বুঝতে পারছেন? যখন তাদের কাছে ইনফরমেশন আছে যে বাটন ফোনটা আস্তে আস্তে সেল কমতেছে, মানুষের ইন্টারেস্ট কমতেছে, অন্যদিকে টাচ ফোন হ্যাঁ ওটা সেল বাড়তেছে, তখন এই অর্গানাইজেশনটা এদিকে সুইচ করার একটা চান্স পাচ্ছে না। ওদের কাছে ইনফরমেশন আছে সেরকম তো, তাদের কাছে মার্কেট ইনফরমেশন আছে, এই জন্য ইনফরমেশনগুলোকে এমন হতে হয় এটা যেন প্রপারলি সাজানো থাকে, এটা যেন অর্গানাইজ করা থাকে, যদি এরকম না থাকে তখন অর্গানাইজেশন এটা সত্যি ভালো আউটকাম পায় না। তাদের কাছে হয়তো বস্তার পর বস্তা ফাইল জমে, অফিসে ফাইল জমতে থাকে, সবগুলো ইনফরমেশনের ফাইল, কিন্তু ওগুলো দিয়ে কিছু হয় না। ধরেন আপনি কোনো একটা ইনফরমেশন নিতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে সবাই দৌড়াদৌড়ি করতেছে যে কোন ফাইলটা বের করবো কোন ফাইলটা বের করবো, বুঝতে পারতেছে না, অনেক ফাইল জমে গেছে তাদের কম্পিউটারে, অনেক ফাইল আছে, আপনি আপনার যে ইনফরমেশন দরকার যে ফাইলটা আপনার দরকার সেটাও খুঁজে পাচ্ছেন না, আপনি এত বেশি ফাইল আপনার কাছে আছে কিন্তু আসলে কাজের কাজ কিছু হচ্ছে না, যদিও সব ইনফরমেশন আছে কিন্তু এগুলো প্রপারলি অর্গানাইজ করা নেই, যার কারণে তারা এটা থেকে বেস্ট আউটকামটা পাচ্ছে না। আমরা যে কথা বলবো এটা নিয়ে, ইনফরমেশন সিস্টেমের অর্গানাইজেশন নিয়ে এবং এটা ইআরপিতে কনভার্সন নিয়ে, ইআরপিতে সেটা কীভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এতটুকু যা কথা বলছি মোটামুটি বুঝতে পারছেন? আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, ধরেন আপনাদের মধ্যে কেউ একজন বিজনেস করতেছে, আপনারা হয়তো দেখা যাচ্ছে শার্ট সেল করা শুরু করছেন, শার্ট একটু বেজার শার্ট সেল করা শুরু করছেন, আপনি ধরো শার্ট সেল করা শুরু করছেন, আপনি শার্ট হয়তো নিজে বানাচ্ছেন, অল্প কিছু বানাচ্ছেন, সেল করা শুরু করছেন, আপনি বনানির মধ্যে শার্ট সেল করা শুরু করছেন, আপনি কিছু কাস্টমার পাইছেন, বিশজন কাস্টমার পাইছেন, আপনি মোটামুটি এভারেজে 20 জন কাস্টমারকে সার্ভ করা শুরু করছেন করতেছেন, এখন বনানির মধ্যে সিঙ্গেল হ্যান্ডেল মানুষজন লাগতেছে না, একাই করতেছেন, সব নিজে বানাচ্ছেন, নিজে ডেলিভারি করতেছেন, সব নিজে করতেছেন, আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার একটা জনপ্রিয়তা ক্রিয়েট হয়েছে, আপনি ধরো আপনার ফ্রেন্ডরা খুব বেশি প্রমোশন চালাইছে আপনার ব্যাপারে, চালাবে না বাট ধরলাম চালাইছে, তখন গিয়ে আপনার বনানের বাইরে আপনার পরিচিতি পাইছেন, আপনি
বনানীর বাইরে ধরেন আরো কয়েকটা সিটি গুলশান মিরপুর কিছু কয়েকটা জায়গা আপনি পরিচিতি পাইছেন ধরুন আপনার রিচ বাড়ছে রিচটা বাড়ছে কাস্টমার বাড়ছে ধরুন আগে 20 জন ছিল অনাগারে এখন 100 ধরি এখন কি আপনি সিঙ্গেল সবাইকে এভাবে সার্ভ করতে পারবেন আগে যেভাবে করতে পারতেন স্যার কি মনে হয় কেন পারবেন না কারণ স্যার একা স্যার পৌঁছাতে পারবো চারিদিকে সব কিছু মেইনটেইন করা পসিবল হচ্ছে না স্যার আচ্ছা কিন্তু যেহেতু আপনার একটা গ্রহণযোগ্যতা হইছে আপনি করলেন কি কিছু এমপ্লয়ি হায়ার করছেন 20 টাকা পোশাক আপনি নিজে বানাই ফেলতে পারতেছেন 100 টা বানানোর জন্য দেখা যাচ্ছে আপনি কিছু এমপ্লয়ি হায়ার করছেন ধরেন ওনাকে নিলেন ওনাকে ওনাকে চার পাঁচজনকে নিয়ে ফেললেন আবার ডিস্ট্রিবিউশনের জন্য ধরেন আপনি আগে নিজে ডিস্ট্রিবিউট করতেন এখন ধরেন দুইটা মানুষ রাখছেন দুইটা জাস্ট রাইডার রাখছেন এখন আপনি এদূর পর্যন্ত সামহাউ কভার করতেছেন কিছু মানুষ আর কিছু রাইডার এগুলো দিয়ে আপনি সামহাউ কভার করতেছেন ধরলাম এরপরে আপনি আরো জনপ্রিয়তা পেয়েছেন আপনি এখন পুরো বাংলাদেশকে সার্ভ করার মতো হয়ে গেছেন মানে সার্ভ করে না মানে পুরো বাংলাদেশ আপনাকে চিনে এখন আগে আপনার 100 জন কাস্টমার ছিল দুই পর্যন্ত এখন আপনার কাস্টমার কে দাঁড়াতে ধরেন 1 লাখ লাখ বেশি হয়ে গেছে ধরলাম 10000 1 লাখ এর অনেক কাস্টমার ধরেন এখন কি আপনার সামহাউ এই জিনিসগুলো এই টিম নিয়ে করা সম্ভব চিন্তা করেন আসলে কি করা সম্ভব এখন আপনার কি করতে হবে এই যে আপনি কিছু মানুষজন রাখছিলেন সবাইকে রাখার পরে সবার সাথে ডিলিংটা আপনি একা করতে পারছেন এখানে বসে করতে পারছেন জাস্ট এরিয়াটা ছোট এর মধ্যে করতে পারছেন যখন আপনার পুরো বাংলাদেশ হয়ে গেছে আপনি তো আরো মানুষজন নেবেন তাই না আপনার মানুষজন নতুন নতুন আসবে আরো মানুষ নেবেন আস্তে আস্তে আপনার এমপ্লয়ি বাড়বে কাস্টমার তো বাড়ছে এমপ্লয়ি বাড়ছে আপনার সাপ্লায়ারের সাথে যোগাযোগ বাড়তেছে সাপ্লায়ার বাড়তেছে ডিমান্ড কম আপনি একটা ভালো হিউম্যান রিসোর্স পাচ্ছেন যেটা আপনাকে সার্ভ করতেছে আপনার কাস্টমারও বাড়লো আপনার অন্য অন্য ইস্যুসগুলো কিন্তু সামহাউ আগের চেয়ে বেশি হয়েছে ধরুন আপনি কিছু দোকান খুলে ফেলছেন আপনি কাস্টমারদের জন্য ধরুন কিছু দোকান খুলে ফেলছেন কয়েকটা ব্রাঞ্চ খুললেন এই আরো শৈল্পিক অনেক কিছু আছে না ওইরকম ধরনের আপনারও কয়েকটা আপডেট হয়ে গেল না আপনার নাম কি দিব রাকেশ হিটার আউটলেট হ্যাঁ না না কাপড়ের সামথিং আউটলেট এটা কি ধর রাকেশ সামথিং রাকেশ ফেব্রিক ধরলাম এরকম অনেকগুলো আউটলেট হইল এখন আপনি এক এখানে বসে আছেন ধর আপনি এরকম বসে আছেন পুরো বিজনেসটা কনফার্ম করার জন্য আপনার ফিজিক্যালি পসিবল সবার সাথে কমিউনিকেট করা কোথায় কত কিছু সেল হচ্ছে এটা কি আসলে ফিজিক্যালি পসিবল যদি করতে জানো অনেক ধরনের প্রবলেম হবে না যে অনেক ভুল ইনফরমেশন আসতে পারে তারপরে ধরেন অনেক কিছু আপনার কাছে মিস হইতে পারে অনেক ধরনের ম্যানিপুলেশন হইতে পারে ধরুন আপনি যেখানে ফোন করে ইনফরমেশন নিচ্ছেন ওইখানে প্রপারলি ইনফরমেশন দিচ্ছেন না হয়তো এমন হইতে পারে যে ইনফরমেশনটা আপনি চাচ্ছেন ওইটা আনার জন্য আরো বেশি সময় লাগতেছে এরকম হইতে পারে না ধরুন আপনি জানতে চাইছেন যে আজকে এই ব্রাঞ্চে সেল কত হয়েছে এটা আপনি জানতে চাইছেন ধরুন আপনাদের বনানী ব্রাঞ্চে সেল কত হয়েছে এই হিসাবটা ধরুন যে জায়গায় আছে সেই জায়গায় আপনার যে জায়গায় মিশন করছেন সে গিয়ে আনতে দেখাচ্ছে কিছু সময় লাগতেছে সে এসে আপনাকে ইনফরমেশন দেওয়ার সময় আরো কিছু সেল হয়ে গেছে যেটা সে জানে না তাহলে আপনি রাইট ইনফরমেশনটা পাইছেন ভুল ইনফরমেশন পাইছেন এবং সময় কিন্তু বেশি লাগছে বিজনেসে কিন্তু টাইম একটু মানি টাইম মানি মানি আপনি হয়তো ওই ইনফরমেশনটা নিয়ে একটা ডিসিশন নিতে চাচ্ছিলেন মানে ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে একটা বিজনেস ডিসিশন নিতেন আর কি তো এখন পুরো জিনিসটা প্রবলেমেটিক হয়ে গেল না আপনি ভুল ইনফরমেশন পাইছেন ধরে সে দেখাচ্ছে যে আজ কোনো সেল হয় নাই সে এসে আপনাকে বললো সে জাস্ট আপনার কাছে আসার পর হঠাৎ করে কয়েকটা পার্টি এসে অনেকগুলো অর্ডার করে দিছে অনেক সেল হয়ে গেছে এখন আপনি অন্য কারোর সাথে হয়তো কথা বলতেছিলেন অন্য কোনো বাইরের সাথে কথা বলতেছিলেন যে এই প্রোডাক্টটা সেলের ব্যাপারে ধরেন আপনার এই একটা কালো শার্ট ব্ল্যাক শার্ট ধরেন আপনি জিজ্ঞেস করছেন যে এটা কতগুলো সেল হয়েছে শার্টটা ধরেন ছিল 100টা আপনি ইনফরমেশন জানতে চাইছেন কটা সেল হয়েছে আপনাকে বলা হয়েছে একটাও সেল হয়নি
ও আসার পরে সব শর্ট সেল হয়ে গেছে ধরলাম এখন আপনার কাছে ইনফরমেশন কি আছে একটা সেল হয় নাই তার মানে আপনার স্টকে 100টা শার্ট আছে যখন 100টা শার্ট আছে তার মানে হচ্ছে আপনি আরেকজন বায়ারের সাথে কথা বলছিলেন সে আপনাকে 100টা শার্টের জন্য বলল তা আপনি বলেন যে আজকেই দিয়ে দিতে পারবো শার্ট আজকেই প্রোভাইড করতে পারবো কারণ আপনি তো জানেন 100টা শার্ট আছে এখন যখন আবার কনফার্ম করতেছেন যে ঠিক আছে এগুলো প্যাক করো এগুলো এই লোকেশনে পাঠিয়ে দাও সে আবার গেল গিয়ে স্যার একটা শার্ট না সব ডেলিভারি হয়ে গেছে অন্য জায়গায় অন্যরা নিয়ে নিয়েছে আপনার একটা প্রবলেম হলো না এখন আপনার এই কাস্টমারটা প্রবলেম হলো না আপনার সাথে জি স্যার ইভেন্টের ক্ষেত্রে কি হয়েছিল অনেকটা তো আছে এই টপিক কিছু না ধরলাম এক্স ওয়াই জেড অনলাইন কোম্পানি ধরেন এরকম কিছু একটা করছে তখন গিয়ে লিগাল কিছু ফেস করার একটা সম্ভাবনা থাকে না উল্টো প্রবলেম আইডি তার মানে কি আমার এখন দরকার রিয়েল টাইম ইনফরমেশন হচ্ছে মানে যখন চাচ্ছে তখন এখন চাচ্ছে এখন ইনফরমেশন লাগতেছে এখন কি অবস্থা সেটা এখন জানতেছে রিয়েল টাইম ইনফরমেশন বলে এটাকে তো যখন বিজনেস বড় হইছে অপারেশন বড় হইছে আমার সব কিছু রিয়েল টাইমে দরকার হচ্ছে মানে এট এ টাইম লাগতেছে এবং এখানে অনেকগুলো ডিপার্টমেন্টকে কানেক্ট থাকতে হচ্ছে আমাকে জাস্ট জানানোর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টকে কানেক্ট থাকতে হচ্ছে এইখানে আপনি কানেক্ট থাকতেছেন আপনি কে রাকেশ বা বস আপনি কানেক্টেড আছেন আপনার টিম কানেক্টেড আছে আপনার মার্কেটিং টিম কানেক্টেড আছে আপনার ফাইন্যান্স কানেক্টেড আছে আপনার ইনভেন্টরি ইনভেন্টরি বুঝেন না স্যার ইনভেন্টরি বুঝেন না ইনভেন্টরি হচ্ছে আপনার কাছে যা যা আছে মানে আপনার স্টক আছে আপনার জাস্ট স্টক স্টকে যা আছে সেটা হচ্ছে আপনার ইনভেন্টরি ইনভেন্টরি আপনার সাথে কানেক্টেড আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আপনার সাথে কানেক্টেড আপনার সাথে না ইয়ারপির সাথে কানেক্টেড আপনার সাপ্লায়ার হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট সবাই আপনার সাথে কানেক্টেড আচ্ছা এখন তাহলে লাভটা কি হলো এখন সবাইকে একটা জায়গায় কানেক্ট করে দেওয়ার পর লাভ কি হয়েছে আসলে ইয়ারপি আমাকে সবাইকে কানেক্ট করে দিল ফাইন সো হোয়াট এই প্রবলেমটা ওইখানে আপনি ফেস করছেন এই জিনিসটা এখানে ফেস করার চান্স কি আছে এখানে সেলস টিম এমন সে সেল করার সাথে সাথে আপডেট করে দিচ্ছে ওই ইনফরমেশনটা আপনি পাচ্ছেন সময় লাগতেছে না কিন্তু জাস্ট সে আপডেট করতেছে আপনি সময় আপনি দেখতেছেন ইজি না ধরেন এখন যখন আপনি বিজনেস করতেছেন আপনার ব্রাঞ্চ পুরো বাংলাদেশে অনেকগুলো কিন্তু সবগুলোতে কি হচ্ছে না হচ্ছে সবাই ধরেন এইচআর একটা আলাদা সেগমেন্ট আছে ইয়ারপি আচ্ছা আপনারা ইয়ারপি সফটওয়্যার ইউজ করেন না ফ্যাসিলিটি ওইটা হচ্ছে স্টুডেন্ট পোর্টাল ওটা আমরা ইউজ করি টিচার্স পোর্টালটা আমরা ইউজ করি ধরেন আপনার বিজনেসের জন্য যে ইয়ারপি সেট করা হয়েছে সেখানে এরকম আলাদা আলাদা পোর্টালে আলাদা আলাদা পার্সনরা এন্ট্রি নিতে পারে ধরো সেখানে এরকম ভাগ আছে মার্কেটিং টিমের জন্য একটা সেগমেন্ট করা আপনারা যেমন স্টুডেন্ট পোর্টালে ঢুকতেছেন মার্কেটিং টিমের যারা আছে ওরা একটা পোর্টালে ঢুকতেছে এইচআর যারা আছে তারা একটা পোর্টালে ঢুকতেছে বস আপনি একটাতে ঢুকতেছেন ফাইন্যান্স টিমে ওরা একটাতে ঢুকতেছে সবগুলো ইনফরমেশন এমন ভাবে সাজানো যেন আপনার ইউজফুলনেস এখানে থাকে এবং ইন্টারঅ্যাকশন করতে পারে এরকম ধরুন আপনি যখন একটা অনলাইনে আমাকে পেপার সাবমিট করতেছেন যখন আপনি আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছেন তখন সেটা আমি দেখতে পাচ্ছি না দিছেন কোথায় আমাকে দিছেন ইয়ারপিতে দিছেন আমি দেখতে পাচ্ছি
এখানেও সেম, এখানে যখন সেলস এখানে ইনফরমেশন দিচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি সেটা বেসিসে ইনফরমেশন দিচ্ছেন, আমি আপনাকে মার্ক দিচ্ছি। এখানে সে হয়তো টেন্ডিস থেকে ডিস্ট্রিম হচ্ছে, সে হয়তো অন্য একটা বাইরের সাথে কথা বলতেছে, বুঝতে পারছেন? এখানে আরেকটা ইস্যু দেখেন, এখানে যখন আপনার সেলস আপনি দেখতে পাইছেন, আপনি করলেন কি, সাপ্লাইকে বলে দিছেন যে আমার কোয়ান্টিটি, আপনি সাপ্লাইকে এই অ্যাক্সেসটা দিছেন যে আমার ইনভেন্টরি যদি 100 নিচে নামে তুমি আমার জন্য 100টা পাঠাই দিবা, আমার সাথে কথা বলার দরকার নাই, বসের সাথে কথা বলার দরকার নাই। সাপ্লাইকে বলে দিছে ও আপনার ইনভেন্টরি চেক করতে পারবে, ইনভেন্টরি সে দেখতে পারবে, সে জাস্ট দেখলো, দেখে জাস্ট পাঠাই দিল। তাহলে আপনার আরেকটা কাজ কমে গেল না, আপনার আরেকটা হেডেক কমে গেল না, আপনার সাথে সাপ্লাইয়ার কথা হচ্ছে এখন অটোমেটিক হচ্ছে না জিনিসটা, আপনার স্টক আউট হওয়ার চান্স আছে। আপনি তো স্টক ফুল করেন কখন, যখন স্টক আউট হয়, এখন স্টক আউট হওয়ার আগে তো সাপ্লাইয়ার আপনাকে জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছে, রিয়েল টাইমে পাঠিয়ে দিচ্ছে, স্টক আউট হচ্ছে না, তার মানে একটা এফিশিয়েন্ট বিজনেস পাচ্ছেন না বিল্ডিং যা আছে হিউম্যানিটি রিসোর্স তো বলাটা বলছিলাম আমাদের গাইড স্যার বলেছিলেন লাস্ট, হ্যাঁ ওটা একটা সম্মান দিয়ে কিছু একটা বলতে হয় আর কি। যাই হোক, সো রিসোর্সটাকে প্রপারলি প্ল্যান করা, বিজনেস এন্টারপ্রাইজ হচ্ছে বিজনেস, এটাকে প্ল্যান করা এবং সেভাবে ফিডব্যাক প্রোভাইড করা হচ্ছে ইয়ারপির কাজ। ইয়ারপির ব্যাপারটাকে এখন বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? আপনারা কিন্তু ওভারঅল ইয়ারপি ইউজ করেন, ইয়ারপি কন্টিনিউয়াসলি ইউজ করতেছেন? জি স্যার। এটার সাথে আপনারা বেনিফিটেড হচ্ছেন কিন্তু সামহাও জানি না এটা কি আসবে, এতটুকুই আমি আজ বলে দিচ্ছি এটা এটা। এখন আচ্ছা, ইআরপি ইউজ করার আগে পরে বিজনেসে কিন্তু চেঞ্জ চলে আসে, বিজনেসের অফিস থেকে শুরু করে এভরিথিং একটা চেঞ্জ চলে আসে। ধরুন যখন আপনার ইআরপি নাই তখন আপনার অনেক ধরনের আননেসেসারি ফাইল, অনেক আননেসেসারি ডকুমেন্ট, অনেক কিছু দিয়ে আপনার বিজনেস ফুল থাকবে অলওয়েজ। ইয়ারপি আসার পর দেখা একটা কম্পিউটার দিলেই হয়ে যাচ্ছে, আপনার অন্য কিছু লাগতেছে না। ক্লিয়ার? আচ্ছা, ইয়ারপি ইমপ্লিমেন্ট করার জন্য কিছু স্টেপ আছে, ইয়ারপি ইমপ্লিমেন্ট করার জন্য সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আচ্ছা, সবার কি ইয়ারপি দরকার আছে? ইয়ারপি সবার দরকার আছে। মাসে 20,000 টাকা, 40,000 টাকা। এখন বলেন, এখন কি আপনার আসলে ইয়ারপিটা দরকার আছে? তখন কিছু মোমেন্টে স্যার ইয়ারপির জন্য কি টাকা পে করা লাগে? অনেক টাকা পে করা লাগে স্যার। এই টাকাটা কাকে পে করে? যারা আপনাকে ইয়ারপি রেডি করে দেবে। তাহলে কি ইয়ারপি আসলে লাগতেছে নাকি লাগতেছে না সেটার জন্য আপনার একটা নিডের দরকার আছে। আপনি কোন মোমেন্টে ইয়ারপির নিডটা ফিল করছেন? যখন 100 জন ছিল আপনার কাস্টমার তখন আপনি ইয়ারপি নিটা খুব একটা ফিল করেন নাই, আপনি সামহাও হ্যান্ডেল করতে পারতেছিলেন তখন ইয়ারপি যদি আপনি নিতে চাইতেন তখন দেখা যাচ্ছে আপনার রেভিনিউ চেয়ে ইয়ারপির কস্টটা বেশি, ওভারঅল প্রফিটটা বেশি, তখন আপনি অ্যাটেন্ড করতে পারতেন না ইয়ারপি থ্রুতে, কারণ আপনার ইয়ারপির কস্টই তো বেশি। মাসে ধরুন আপনার অ্যাকাউন্টে 50,000 ঢুকতেছে, এর মধ্যে আপনি ইয়ারপির জন্য 24,000 দিয়ে দিচ্ছেন, আপনি বেতন কই দিবেন আর মানে নিজের লাভটা কই? প্রবলেম না? তার মানে হচ্ছে ইয়ারপি যখন ইমপ্লিমেন্ট করতে চাইবেন, ইয়ারপি যখন আপনি আপনার অর্গানাইজেশনে আনতে চাইবেন, তখন ফ্রেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা নিড ক্যালকুলেশন, আপনার আসলে কি সেটা দরকার আছে নাকি নাই। একটা হয়তো নেসেসিটি ফিল হইতে হবে যে এখন আমার দরকার। এরপরে
কোন সেক্টরের জন্য আসলে কোন কাজের জন্য এআরপিটা দরকার সেটা বের করতে হবে। আপনার অর্গানাইজেশন যখন শার্ট সেল করছিলেন কয়েকটা কাজ আপনার এআরপি দরকার হচ্ছিল, একটা ধরেন কাস্টমাররা যেন ধরেন অনলাইনে ভালো ভালো সার্ভিস পায়, সেটা আপনি যেন সাপ্লায়ারদের সাথে একটু ফাস্ট ইন্টারেক্ট করতে পারেন, এগুলোই তো। আপনার হিউম্যান রিসোর্সকে যেন আপনি প্রপারলি মনিটর করতে পারেন, আপনি যেন তাদেরকে ভালো সার্ভ করতে পারেন, আপনি যেন তাদের পারফরমেন্স অ্যানালাইজ করতে পারেন, এই জিনিসগুলো দেখা যাচ্ছে আপনি ফিল করছেন যে এগুলো হয়তো আমি এয়ারপিট শোতে চেঞ্জ করব। তার মানে কি আপনি কিছু নেসেসিটি ফিক্স করতেছেন না যে এই জায়গাগুলোতে আমি কাজ করব। এভাবে তো আপনার এয়ারপিটাকে ডিজাইন করবেন যে এয়ারপিটা এমন হবে যে এই প্রবলেমগুলোকে সলভ করবে। বুঝতে পারছেন? এরপরে আপনি হয়তো কারোর কাছ থেকে এয়ারপি নিলেন, সামহাও এয়ারপি ডেভেলপ করলেন, এরপরে কি কাজ শেষ? এয়ারপি আমি দিব আর কি। আচ্ছা স্যার, এই যে কাপড়ের শোরুম গুলো যেগুলো অন্তত জায়গা জায়গা আউটলেট থাকে, তো ওরা কি ঠিক সেভাবে এয়ারপি ইউজ করে? সবাই এয়ারপি ইউজ করে এমন না, ধরেন আমরা এয়ারপি ইউজ করতেছি এরকম সবাই যে সেম ভাবে এয়ারপি ইউজ করে এমন না। ধরেন ওদের ইয়ারপি এমন যে ওদের সাপ্লায়ারের সাথে ওদের কানেকশন আছে এতটুকু পর্যন্ত ওদের ইয়ারপিটা ফাংশন করে, ওদের দরকারই এতটুকু, তাহলে ইয়ারপিটা ওইভাবে ডিজাইন হবে। ধরেন অন্য আরেকটা ইয়ারপিতে যেখানে কাস্টমারদের সাথে কানেকশন থাকলে ভালো, যেমন ধরেন আমাদের অফিসিয়ালটা আপনাদের, আপনারা কিন্তু এডুকেশনাল যেহেতু ইনস্টিটিউট আপনারা কাস্টমার, আপনাদের সাথে কানেকশন থাকলে ভালো সুবিধা হচ্ছে। তার মানে এটা এইভাবে ডিজাইন করা যে আপনারা কানেক্টেড থাকতেছেন। বুঝতে পারছেন? নেসেসিটি বেসড, এখন যে কথাটা বলছি ওটার সাথে এটা চলে আসছে যে নেসেসিটি বেস, সবার সবগুলো লাগবে এমন না, যার যেটা লাগবে সেভাবে ডিজাইন করতে হবে। তো আপনি যখন এয়ারপি ডিজাইন করছেন আপনাকে সেভাবে আপনি যেরকম চাইছেন সেরকম প্রোভাইড করছেন। এরপরে কাজ নেই, এরপরে কাজটা হচ্ছে আপনার জিনিসটাকে টেস্ট করা। আপনাকে ধরুন আমি একটা মোবাইল দিলাম, মোবাইলটা নেওয়ার আগে আপনি একটু দেখেন না যে আসলে ভালো কাজ করতেছে নাকি, টাচ করলে যে ফাংশনে টাচ করলাম সেটাতে কাজ করতেছে না অন্য জায়গায় ক্লিক করতেছে, দেখেন না। তারপর ক্যামেরা কীরকম আছে দেখেন, অনেক কিছু তো দেখেন, আমি হয়তো অত বুঝবো না ফোন নিয়ে, আপনারা আরও ভালো বুঝবেন। তো ইয়ারপির ক্ষেত্র সেম, আপনি জিনিসটা একবার টেস্ট করে দেখবেন যে আপনি যে যে ফাংশনগুলো সেখানে চাইছেন, যেভাবে আপনি জিনিসটা কাজ করুক চাইছেন সেভাবে কাজ করতেছে নাকি। যদি কাজ না করে তখন আপনি এটাকে আবার মডিফিকেশনে পাঠাবেন, আবার সেটা মডিফাই হবে, মডিফাই হয়ে একটা পর্যায়ে গিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে যে হ্যাঁ এখন ফাইন, তখন সেটা আপনি ইউজ করতে থাকবেন। এরপরে এখানে আপডেটের একটা অপশন থাকতে হবে, জিনিসটা যেন টাইমে টাইমে আপডেট হয়, কারণ এখন যে নেসেসিটি আপনার সেটা কালকে ওইরকম নাও থাকতে পারে, কালকে ধরুন কোনো ধরনের নেসেসিটি, তখন সেটা যদি চেঞ্জ করা কোনো ওয়ে না থাকে তাহলে আপনার পুরো জিনিসটা বাদ গেল না, পুরো ইয়ারি বাদ দিয়ে আবার নতুন করে আটটা বানাতে হবে না। তার মানে কি এখানে মডিফিকেশনের একটা ওয়ে থাকতে হবে। তাহলে প্রথমে আপনি একটা নেসেসিটি ফিল করতেছেন, দেন সেটা বেসে আপনি এটাকে ডিজাইন করতেছেন, দেন টেস্ট করতেছেন, দেন ট্রায়াল এররগুলো দেখতেছেন, আবার টেস্ট করার পর যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে দেন আবার জিনিসটা আপনার হাতে পৌঁছায় যাচ্ছে প্রবলেমটা সলভ হয়ে। এরপরে সময়ে সময়ে এটা আপডেট হইতে থাকবে, এভাবে ইয়ারপি অটোমেশন ইমপ্লিমেন্ট হবে। এখন 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 আচ্ছা, ইয়ারপিতে আপনার অর্গানাইজেশন যখন ইয়ারপি এনাবল করবে তখন আপনি দেখবেন যে এখানে যতগুলো বিজনেস নিড ছিল সেগুলো কি আনা হয়েছে নাকি, যদি কোনোটা মিস যায় তাহলে পরে গিয়ে আপনার প্রবলেম হবে, পরে গিয়ে আপনি প্রপারলি সার্ভ করতে পারবেন না। তো আপনার সবগুলা নেট কি সেখানে ইনক্লুড করা হয়েছে নাকি সেটা দেখতে হবে। ধরুন আপনাদের যে এয়ারপি ইউজ করেন এখানে এমনভাবে এটা আমাদেরকে দেওয়া হয়েছে যখন এখানে প্রজেক্ট সাবমিশনের কোনো অপশন নেই ধরলাম, তো আমরা ওই অবস্থায় সেটা এখানে নিয়ে আসছি এবং কাজ করতেছি। এর মধ্যে কোভিড চলে আসলো, এর মধ্যে আপনাদের ক্লাস টাস মোটামুটি অফ হয়ে গেছে, আমি চাচ্ছি আপনাদের পরীক্ষা টরীক্ষা নিব, আমি ঢুকে দেখতেছি এখানে এরকম কোনো অপশনই নেই যেটা আমি ভাবছি যে আছে ধরলাম, তখন কি আমার জন্য প্রবলেমেটিক না? কোভিডের সময় দেখা যাচ্ছে কাজই করা যাচ্ছে না, তখন এটা আমাকে চেঞ্জ কী করে দিবে? তার মানে
এই সকল কম্পোনেন্ট এখানে ছিল না আমার চেক করতে হবে যেন সব কম্পোনেন্ট এখানে অ্যাভেলেবল থাকে আচ্ছা আচ্ছা অনেকগুলো কথাই তো বলছি দেখি এবার ইয়ারপি বেনিফিটগুলো নিয়ে একটু কথা বলি ইয়ারপি বেনিফিট সম্বন্ধে আপনারা আমাকে একটু বলতে পারবেন হ্যাঁ বলেন ইয়ারপি স্কুল বেনিফিট কী কী পাই ক্লাসে জাস্ট ডিসকাশন এটা এমন না যে আপনাদেরকে আমি পড়াচ্ছি পড়াচ্ছি এমন না আই এম জাস্ট গিভিং সামথিং টু থিংক অ্যাবাউট জাস্ট চিন্তা করেন স্যার ইয়ারপি এর সবগুলো স্যার সেক্টর এক জায়গায় আয় না স্যার ইনফরমেশন গুলো কালেক্ট করা হুম বেনিফিটটা কি পাচ্ছি মানে এটা তো আমার লাভটা কি হয় বলেন স্যার আমাদের সময়টা ওয়েস্ট কম হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের সময় সেভ হয় ইয়ারপির কারণে অনেকগুলো অর্গানাইজেশন শুধু একটা লাভই পাইছে একটা লাভ তাদের ছিল তো তাদের সময়টা অনেক কমে আসে আমি কয়েকটা ফুজিৎসু একটা কোম্পানি আছে না তাদের দেখা যায় যেহেতু আগে অর্ডার করলে সেটা ডেলিভারি করতে অনেক সময় লাগতো তাদের ধরেন দুই সপ্তাহ লাগতেছে ইয়ারপি আসার পর দেখা যায় সেটা চলে গেছে 10-20 মিনিটের একটা অপারেশনে অনেক সময় কমে গেছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হচ্ছে এখানে এটাই টাইম টাইম সেভ করে আচ্ছা যদি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ক্ষেত্রে বলি ইয়ারপি ধরেন আপনার প্রোডাক্ট বেসড বিজনেস ধরেন আপনার সার্ভিস বিজনেস আপনার প্রোডাক্টিভিটি বাড়ে ইয়ারপি থ্রু তো প্রোডাক্টিভিটি বাড়ে আপনি জানেন আপনার ইনভেন্টরি কি অবস্থা আপনার সাপ্লাইয়ার আপনাকে প্রপার টাইমে স্টক মেনটেন করতেছে আপনার স্টক প্রপার ওয়েতে থাকে আপনার এক্সট্রা স্টক রাখতে হয় না অনেকভাবে আপনার প্রোডাক্টিভিটি বাড়ে ধরেন আপনি আপনার বিজনেসটা এমনভাবে করছেন যে শুধু 10টা করে স্টক রাখবেন বেশি স্টক রাখবেন ধরেন 1000 স্টক রাখতে হয় এমনিতে আপনি করলেন কি জাস্ট 10টা করে স্টক রাখতেছেন 10টা শেষ হলে আর 10টা নিয়ে আসেন এরকম আপনার বিজনেস তাহলে আপনার অনেকগুলো স্টক জমা রাখার যে ইস্যুটা এটা আর থাকে না যদি অনেক স্টক স্টক জমা করে না রাখতে হয় এটার সাথে অনেকগুলো কস্ট সেভ হয়ে যায় যেমন ইলেকট্রিসিটি আছে তারপরে জায়গার একটা কস্ট আছে মেইনটেনেন্স কস্ট আছে ধরুন আপনি 10,000 প্রোডাক্ট নিয়ে আসছেন 10,000 প্রোডাক্ট আপনি স্টক করে বসে আছেন এগুলো সেল হইতে হইতে আপনার অনেক সময় লাগতেছে ততদিন আপনার ইলেকট্রিসিটি কস্ট যাচ্ছে মেইনটেনেন্স কস্ট যাচ্ছে জায়গার কস্ট যাচ্ছে ভাড়া দিতে হচ্ছে তো আপনার ইয়ারপির কারণে আপনি করলেন কি জাস্ট অল্প কিছু প্রোডাক্ট রাখেন যেটা হয়তো আপনি আপনার রুমেই রাখতেছেন আপনার বাসার রুমেই রাখতেছেন তো ওগুলো শেষ হয়ে আপনাকে আবার সাপ্লায়ার জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছে কারণ মূলত দেখতেছে আপনার কদ্দুর লিমিট আছে আপনার প্রোডাক্ট কীরকম আছে ওদেরকে আপনি কানেক্ট করে দিচ্ছেন ওরা দেখতে পাচ্ছে ওরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে তার মানে কি ওভারঅল আপনার অনেকগুলো কস্ট সেভ হয়ে গেল না এবং আপনার ট্রানজ্যাকশনগুলো আপনার বিজনেস প্রসেসগুলো একটু স্পিড হয়ে গেল না আগে থেকে ফাস্ট হয়ে গেল না নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে অনেক কিছু থাকে না আগে যাদের বাসা পানি উঠত দেখাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সার্টিফিকেট পানির মধ্যে চলে গেছে ওইটা পাওয়ার কোনো চান্স নাই ওটা আবার ব্যাক করার কোনো চান্স নাই তুই তুই প্রবলেমগুলো নেই আপনি বিভিন্ন জায়গায় ধরে ইন্টারনেটে দিয়ে রাখছেন তো আপনার লাগলে আপনি ড্রাইভ থেকে জাস্ট নিয়ে নিয়ে ইউজ করতেছেন তো অনেক ইস্যুস কমে গেছে সবচেয়ে বড় যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে ইয়ারপি ইউজ করতে আপনাদের কারো কম্পিউটার ইঞ্জিনিয়ার হইতে হচ্ছে না এটা আপনারা ইউজ করতেছেন আমরা ইউজ করতেছি সবাই ইউজ করতে পারছে কারণ এটা ইউজ করার জন্য খুব বেশি টেক স্যাভি হইতে হয় না ইয়ারপি ইউজ করার জন্য ইউজার ফ্রেন্ডলি এগুলো অ্যাডভান্টেজেস কিছু প্রবলেম হয় মানে কিছু প্রবলেম এই কারণে হয় যেগুলো এটার কারণে হচ্ছে না বাইরে কারণে হচ্ছে ধরেন ইয়ারপিটা একটু কস্টলি তো অনেক সময় দেখা যাচ্ছে ধরেন আপনার যখন কাস্টমার ছিল 100 জন তখন আপনি এটা যদি ইউজ করতে চান তখন আপনার জন্য একটু প্রবলেম হবে কারণ এটার কস্ট বেশি আপনার রেভিনিউ এটার কস্টই বেশি তো তখন একটু প্রবলেম হবে আচ্ছা ওভারঅল
সামহাউ মানে মেইনটেনেন্স কস্ট ও স্টেবল আর কিছু আছে তো আপনার একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত সাকসেস না পাইলে যদি আপনি এটাতে চলে যান ওভার এই কস্টটা আপনি বিয়ার করতে পারবেন না এটা ইয়ার পির সমস্যা না সমস্যাটা হচ্ছে মানে অন্য একটা সাইডের সমস্যা এটার জন্য ইয়ার পির প্রবলেম এরকম বলা যাবে না ধরেন ভালো জিনিস ইউজ করতে একটু টাকা পে করতেই হয় এরপরে আচ্ছা মাঝে মাঝে ইআরপি ইউজটাতে একটু ইআরপি ইউজ করার পর অর্গানাইজেশন ফেল করে মাঝে মাঝে এর কয়েকটা কারণ বলে দিচ্ছি এগুলো আপনারা একটু নোট করে রাখতে পারেন অনেক সময় আপনারা যেটা বললাম ইআরপি ইউজার ফ্রেন্ডলি হয় যেটা বলছি অনেক সময় অনেক প্রোভাইডাররা ইআরপিটাকে কমপ্লিকেটেড করে ফেলে বেশি ডিফিকাল্ট করে ফেলে ইউজ করা যায় না ওদের এক্সপার্টিস নাই হয়তো হয়তো ওরা ভাবছে বেশি জটিল করলে বেশি ভালো হয়তো এটা ভাবছে এটা করতে গিয়ে ওটা একটু বেশি জটিল হয়ে যায় তখন ইউজারদের প্রবলেম হয় তখন ওভারঅল সাপ্লায়ার থেকে শুরু করে এভরি কোম্পানি যারা এখানে আছে সবার এটা ইউজ করতে প্রবলেম হয় তখন গিয়ে এটা প্রপারলি ফাংশন করে না এই প্রবলেমটা হয় ওই কারণে দেখা যাচ্ছে অর্গানাইজেশন বিভিন্ন সমস্যা ফেস করতে হয় কিন্তু এটা কি ইয়ারপি প্রবলেম নাকি ম্যানুফ্যাকচারিং এর প্রবলেম ডিজাইনের প্রবলেম ডিজাইনের প্রবলেম যদি প্রপারলি ডিজাইন করা থাকতো প্রপারলি ম্যানুফ্যাকচার জিনিসটাকে এস্টাবলিশ করতো তাহলে কিন্তু প্রবলেম হইতো না তো প্রবলেমটা অন্য জায়গায় এটা একটা কারণ মাঝে মাঝে এটা ফিল করে কেন এটা একটা কারণ আচ্ছা মাঝে মাঝে এটাও হয় ইয়ারপিটাকে যেভাবে বানানো হয়েছে সেটা আপনাকে যে বললাম যে আপনি আপনার নেটটাকে আগে বুঝেন বুঝে দেন ইমপ্লিমেন্ট করেন এটা বুঝছি না নেটটা নেট ওয়াইজ যদি ইয়ারপিটা হবে অনেক সময় এরকম হয় কি আপনি যাদের কাছ থেকে এটা নিচ্ছেন তারা হয়তো আপনার নেটটা প্রপারলি বুঝতে পারে নাই এখন প্রোগ্রাম তো ফাংশন করে জাস্ট লজিক দিয়েই তো তাই না ওইটা আপনার নিডের সাথে অ্যালাইন হচ্ছে না ধরুন আপনি চাচ্ছেন যে এখান থেকে সেলস রিপোর্ট বের করতে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে সেলস রিপোর্ট বের হবে কিন্তু ওইটা দেখা যাচ্ছে আপনাকে সেলস রিপোর্ট দিচ্ছে কিন্তু অন্য একটা সোর্স থেকে রিপোর্টটা দিচ্ছে যেটা আপনি চান নাই ধরুন আপনি চাইছেন যে মান্থলি সেলস রিপোর্টটা দিতে সে হয়তো দেখা যাচ্ছে আপনাকে উইকলি সেলের রিপোর্ট দিচ্ছে ওটা আপনি ওদের অ্যালগোরিদমটা ওইরকম করে সাজানো ছিল ওভাবে আপনি আনসার পাচ্ছেন তখন গিয়ে আপনি প্রবলেম করতেছেন আপনার জন্য এটা একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে লজিক আপনার ম্যানেজমেন্টের অবজেক্টিভের সাথে ম্যাচ করতেছে না সো এগুলো কিন্তু সলভেবল সবগুলোই সলভেবল এগুলো জাস্ট আপনার একটু জাস্ট শুরুতেই যখন আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতেছেন এর আগে টেস্ট করতে বলছিলাম না টেস্ট পিরিয়ডে কিন্তু এগুলো সলভ করে ফেলা যায় এরপরে আপনার যে এমপ্লয়িরা আছে তাদেরকে প্রপারলি ট্রেন করার একটা ব্যাপার থাকে হয়তো ইআরপিটাকে বুঝাই দেওয়া আমাদের এখানে যখন ইআরপি কিছু চেঞ্জ আসে আমাদেরকে নিয়ে ওনারা বসেন বসে আমাদেরকে বুঝাই দেন যে এটা এভাবে ফাংশন করবে এখান থেকে আপনি এই ফ্যাসিলিটিস পাবেন নতুন কোনো আপডেট যদি উনি করে দেন সেটা আমাদেরকে জানাই দেন আমাদেরকে একটা ট্রেনিং পিরিয়ডে যাইতে হয় তো আমরা তখন বুঝি এরপর আমরা সেভাবে ইউজ করতে পারতেছি যদি আমরা সেটা না বুঝতাম যদি কোনো একটা ভালো অপশনও পাইতাম ধরেন এখানে একটা ভালো অপশন অ্যাড করছে ধরেন মার্ক সকলে অ্যাট এ টাইম আমি আপলোড করে দিতে পারছি এরকম অপশন আছে আমি সেটা জানি না কিন্তু আমি অপশন দেখতে পাচ্ছি তো আমি সেটা ইউজ করবো আমি তো জানি না তো ট্রেনিংয়ের একটা ব্যাপার থেকে অনেক সময় অনেক অর্গানাইজেশন ট্রেনিং প্রপারলি করে না তখন গিয়ে দেখা যাচ্ছে ইউজাররা প্রপারলি ট্রেনড হয় না এবং এটা থেকে ভালো আউটকাম পায় না এরপরে এরপর আসলে কিছু নেই কয়েকটা পয়েন্টে ছিল এগুলো যদি সামহাব অ্যাভয়েড করতে পারেন এবং এগুলো যদি ঠিক করতে পারেন আপনি ওভারঅল একটা ভালো সাকসেস হওয়ার চান্স থাকে চান্স কি আপনি সাকসেস পাবেন আজকের জন্য অতটুকুই রাখি নেক্সট পর্যন্ত সাথে কন্টিনিউ করবো